এমএইজ এডুকেশন ল্যাবে সকলকে স্বাগত ফ্রেন্ডস। আজকে ফুড সাপ্লাই এসআই তার তিন নম্বর ক্লাস, অর্থাৎ যেটা আমরা ফ্রি ক্লাস শুরু করেছিলাম, দুটো ক্লাস অলরেডি করিয়ে দিয়েছি, আমরা কুইকলি ক্লাসগুলো আনার চেষ্টা করছি, তবুও কিছুদিন গ্যাপ চলে যাচ্ছে, আমি চেষ্টা করব আরও কুইকলি ক্লাসগুলো দেওয়ার। তো সেই তিন নম্বর ক্লাসের বিষয়বস্তু হলো দুটি। এক নম্বর হলো 50টি কোশ্চেন করব আমরা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, অর্থাৎ ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের উপর থেকে, সেখান থেকে আমরা 50টা এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস করব। আর দু নম্বর বিষয় যেটা নিয়ে আলোচনা হবে সেটি হলো সামাজিক এবং ধর্মীয় আন্দোলনগুলোর নাম, অর্থাৎ কী কী বিভিন্ন রকম সমাজ গড়ে উঠেছিল, ব্রহ্ম সমাজ, তত্ত্ববোধিনী সভা, এই ধরনের কিছু সামাজিক এবং ধর্মীয় আন্দোলন, তাদের প্রতিষ্ঠাতার নাম, কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল, কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল, এই সংক্রান্ত আলোচনা আজকে টোটাল ভিডিওতে করা হবে। সো ফ্রেন্ডস, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা মনোযোগ সহকারে দেখো, এবং এই ক্লাসের পিডিএফ আমি তার পিডিএফের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, এবং কমেন্ট বক্সের একেবারে প্রথম কমেন্টে আমি পিন করে দেবো। সো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, 1939 সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেস ত্যাগ করে নতুন দল গঠন করেছিলেন, এখন কোশ্চেন হলো সেই নতুন দলটি কি? উত্তর হবে ফরওয়ার্ড ব্লক। দু নম্বর প্রশ্ন, সুভাষচন্দ্র বসু কার হাত ধরে রাজনীতিতে প্রবেশ করেন? উত্তর হলো চিত্তরঞ্জন দাস। তিন নম্বর, মর্লে মিন্টো সংস্কার আইন কবে পাশ হয়? 1909 খ্রিস্টাব্দে। এখানে অনেক রকম আইন আছে, 1909 খ্রিস্টাব্দের আইন, 1919 খ্রিস্টাব্দের আইন, তারপর 1935 সালের যে ভারত শাসন আইন, এবং তার আগে আরও অনেকগুলো আইন আছে, সেই আইনগুলো আমরা ভারতের সংবিধানের মধ্যেও পড়েছি, আর এই ইতিহাসের মধ্যেও পড়তে হবে। সেই আইনগুলো প্রণয়নের সময় কে সেক্রেটারি ছিল, কে ভাইসরয় ছিল, এবং সেই আইনগুলোর মধ্যে কী কী প্রভিশন আছে সেগুলো আমাদের একবার জেনে রাখা উচিত। তো আমরা চার নম্বর প্রশ্নে চলে আসব, সেখানে আছে যে নেহেরু রিপোর্ট কবে পাশ হয়? নেহেরু রিপোর্ট পাশ হয় 1928 খ্রিস্টাব্দে। আর বইটা কি, এই নেহেরু রিপোর্টে যিনি পাশ করেছিলেন, মানে যিনি এই নেহেরু রিপোর্টটি প্রস্তুত করেছিলেন, তিনি কিন্তু জওহরলাল নেহেরু নন, তিনি ছিলেন মতিলাল নেহেরু। পাঁচ নম্বর প্রশ্ন, সর্বভারতীয় কৃষক সভা কবে প্রতিষ্ঠিত হয়? সর্বভারতীয় কৃষক সভা প্রতিষ্ঠিত হয় 1936 খ্রিস্টাব্দে। এই যে বিভিন্ন রকম সভা, বিভিন্ন রকম যে রিপোর্ট কবে প্রকাশিত হচ্ছে, তোমরা পারলে একটা লিস্ট এক জায়গায় করে, অর্থাৎ একটা টেবিলের আকারে বা একটা লিস্টের আকারে সেটা এক জায়গায় করে রাখবে, তাহলে পড়তে সুবিধা হবে, আর আমিও পরবর্তীকালে সেই লিস্টগুলো প্রোভাইড করে দেবো। দেখো, এখানে আমরা ছ নম্বরের পরে সাত নম্বরের প্রশ্নে চলে আসছি, যে কোন জাতীয়তাবাদী নেতা 1896 সালে কর দেব না আন্দোলন করেছিলেন? অর্থাৎ 1896 খ্রিস্টাব্দে একটা আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের নাম ছিল কর দেব না। এই আন্দোলন কে করেছিলেন? উত্তর হবে বাল গঙ্গাধর তিলক। আমরা এখন চলে আসবো সাত নম্বর প্রশ্নে, সেটি আছে কে দেশীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্র আইন প্রত্যাহার করেছিলেন? উত্তর হবে লর্ড রিপন। আর আমাদের আরও জানতে হবে যে বিভিন্ন রকম যে বিভিন্ন জেনারেল ভাইসরয় এসেছিলেন, তারপরে গভর্নর জেনারেল এসেছিলেন, তাদের আমলে কী কী ঘটনা ঘটেছিল, এইখান থেকে প্রশ্ন তোমরা একটা দুটো পাবে। যেমন এখানে একটা প্রশ্ন আমরা পেয়ে গেছি যে কে দেশীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্র আইন প্রত্যাহার করেন, সেটির উত্তর আমরা জেনেছি লর্ড রিপন। এবং আমাদের জানতে হবে আরও যে সমস্ত ভাইসরয় গভর্নর জেনারেল ছিলেন, তাদের আমলে কী কী ঘটনা ঘটেছিল। যেমন এখানেই যে নামগুলো দেওয়া আছে, দেখো অপশান এতে দেওয়া আছে লর্ড ডাফরিন। লর্ড ডাফরিনের আমলে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, সেটা হলো 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল। আবার লর্ড ক্যানিং, তার আমলে কী হয়েছিল? তার আমলে হয়েছিল সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়েছিল, এবং আরও অন্যান্য ঘটনাগুলো ঘটেছিল। এইভাবে তোমাদেরকে জানতে হবে বিভিন্ন রকম যে ভাইসরয় এবং জেনারেল গভর্নর জেনারেল আছেন বা ছিলেন, তাদের আমলে কী কী গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। প্রশ্ন নম্বর 8, নাট্যভিনয় নিয়ন্ত্রণ আইন কবে পাশ হয়? এটা হয়েছিল 1876 খ্রিস্টাব্দে। কোশ্চেন নম্বর 9,
কুনওয়ার সিং কোথা থেকে সিপাহি বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? বিহার। এই সিপাহি বিদ্রোহ যে চ্যাপ্টারটা আমরা যখন পড়বো তখন দেখব যে সেখানে সেই সিপাহি বিদ্রোহের অনেকগুলো কেন্দ্র ছিল, যেমন বিহার, কোন এখানে দেওয়া আছে কানপুর, দিল্লি, ঝাঁসি এবং আরও অনেক রকম কেন্দ্র ছিল। প্রশ্নে আসে সেই বিভিন্ন রকম কেন্দ্রে কে কে নেতৃত্ব দিয়েছিলেন, সেই নামগুলো একটা মনে রাখতে হয়, তার লিস্টও আছে, সেটি যখন আমরা সিপাহি বিদ্রোহ পড়ব তখন সেখানে আমরা সেটা বর্ণনা করব। এখানে যেমন বলা আছে কুনওয়ার সিং কোথা থেকে নেতৃত্ব দিয়েছিলেন? বিহার থেকে। আবার এই ঝাঁসি থেকে নেতৃত্ব দিয়েছিলেন কে? ঝাঁসি থেকে নেতৃত্ব দিয়েছিলেন রানী লক্ষ্মীবাঈ। আমি এখানে সেই লিস্টটা আমি একবার মুখে বলে দিচ্ছি কোন কোন জায়গা থেকে কারা কারা নেতৃত্ব দিয়েছিলেন, তোমরা পারলে একবার নোট ডাউন করে নিতে পারো। সেটি হলো, দেখো, দিল্লি একটা কেন্দ্র ছিল, সেই দিল্লি থেকে কে কে নেতৃত্ব দিয়েছিলেন? দিল্লি থেকে নেতৃত্ব দিয়েছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। অ্যাকচুয়ালি সেই দ্বিতীয় বাহাদুর শাহকে সামনে রেখে এই বিদ্রোহটা হয়েছিল, আর সেই দ্বিতীয় বাহাদুর শাহকে সামনে রেখে বিদ্রোহ করছিলেন যে ব্যক্তি দিল্লি কেন্দ্র থেকে, তিনি হলেন জাফর বকত খান। তাহলে কি বললাম, দিল্লির নেতৃত্বে ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ এবং জাফর বকত খান। আরেকটি কেন্দ্র যেটি কানপুর বলা আছে, সেই কানপুর থেকে নেতৃত্ব দিয়েছিলেন দুজন ব্যক্তি, সেই দুজন ব্যক্তির নাম হলো নানা সাহেব এবং তাতিয়া টোপি। তাহলে কানপুর থেকে কে কে নেতৃত্ব দিয়েছিলেন? নানা সাহেব এবং তাতিয়া টোপি। লখনৌ থেকে নেতৃত্ব দিয়েছিলেন বেগম হযরত মহল। আর ঝাঁসি থেকে যিনি নেতৃত্ব দিয়েছিলেন আমি একটু আগেই বললাম, রানী লক্ষ্মীবাঈ। এলাহাবাদ থেকে নেতৃত্ব দিয়েছিলেন লিয়াকত আলী। এবং যেটি এখানে কোশ্চেন আছে, অর্থাৎ বিহার, এই বিহারের নাম পরিবর্তন করে জগদীশপুরও দিতে পারে, অর্থাৎ বিহার অথবা জগদীশপুর থেকে নেতৃত্ব দিয়েছিলেন কে? কুনওয়ার সিং এবং আরও একটা ব্যক্তি ছিল, তিনি ছিলেন অমর সিং। এই দুই ব্যক্তি বিহার থেকে বা জগদীশপুর থেকে নেতৃত্ব দিয়েছিলেন। তাহলে এই লিস্টটা টোটালটা তোমাদের একবার মুখস্থ করে নিতে হবে, আর এর সাথে সাথে আরও মুখস্থ করতে হবে এই বিভিন্ন কেন্দ্রের যিনি নেতৃত্ব দিয়েছিলেন যে সমস্ত ব্যক্তিরা, তাদেরকে কোন ব্রিটিশ সেনাপতি তাদেরকে পরাজিত করেছিল সেটিও আমরা যখন সিপাহী বিদ্রোহ পড়ব তখন বলবো। এখন জাস্ট এই লিস্টটা একবার তোমরা মুখস্থ করে নেবে। তাহলে এখন আমরা চলে আসছি কোশ্চেন নম্বর টেন। নিচের কোন অঞ্চলে সিপাহি বিদ্রোহ ছড়িয়ে পড়েনি? এখানে দেখো চারটে অপশান আছে, ঝাঁসি, চিতোর, জগদীশপুর এবং লখনৌ। আমরা আগের কোশ্চেনেই দেখলাম যে লখনৌ, জগদীশপুর এবং ঝাঁসি থেকে বিভিন্ন নেতারা নেতৃত্ব দিয়েছিলেন, সুতরাং যে অপশানটা পড়ে আছে চিতোর, সেই চিতোরে সিপাহি বিদ্রোহ ছড়িয়ে পড়েনি বা সেখানে সংগঠিত হয়নি সিপাহি বিদ্রোহ। কোশ্চেন নম্বর ইলেভেন, মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল অ্যাকচুয়ালি ঢাকাতে। তোমাদের কাছে প্রশ্ন হলো সেই মুসলিম লীগ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল এবং কোন ব্যক্তি এই মুসলিম লীগ প্রতিষ্ঠা করেছিলেন? এই দুটো কোশ্চেন তোমাদের কাছে রাখছি, তোমরা কমেন্টসে গিয়ে কমেন্ট করে জানাবে যে মুসলিম লীগ কে প্রতিষ্ঠা করেছিলেন এবং কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন। 12 নম্বর প্রশ্ন হলো, দি জাতিতত্ত্বের জনক কাকে বলা হয়? উত্তর হবে সৈয়দ আহমেদ খান। 13 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এই যে অ্যাসোসিয়েশনগুলোর নাম তোমরা দেখছো, এই অ্যাসোসিয়েশনগুলো প্রতিষ্ঠা হয়েছিল কখন? এই অ্যাসোসিয়েশনগুলো প্রতিষ্ঠা হয়েছিল ঠিক জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার আগে, অর্থাৎ জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল আমরা জানি 1885 খ্রিস্টাব্দে। সেই 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার আগে এই ধরনের অনেক অ্যাসোসিয়েশন গড়ে উঠেছিল, সেইগুলোরও একটা লিস্ট আমরা পরে প্রোভাইড করে দেবো। প্রশ্ন নম্বর 14, কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1857 খ্রিস্টাব্দে। 15, নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন? অ্যানি বেসেন্ট। কবে বঙ্গভঙ্গ রোধ হয়? 1911 খ্রিস্টাব্দে। 17, কাকরি ষড়যন্ত্র মামলা কবে হয়েছিল? এই কাকরি ষড়যন্ত্র মামলা হয়েছিল 1925 খ্রিস্টাব্দে। এরকম আরও অনেক ষড়যন্ত্র মামলা আছে, সমস্তগুলোই পড়তে হবে। গদর পার্টির সদর দপ্তর কোথায় ছিল? সান ফ্রান্সিসকো। স্বরাজ্য দলের প্রতিষ্ঠা সভাপতি কে ছিলেন? চিত্তরঞ্জন দাস।
সাঁওতাল বিদ্রোহ কবে হয়? উত্তর হবে 1855 খ্রিস্টাব্দে, অর্থাৎ সিপাহী বিদ্রোহ হওয়ার ঠিক আগে। নীল বিদ্রোহের সাথে যুক্ত ছিল কোন পত্রিকা? এখানে যে চারটে পত্রিকার নাম দেওয়া আছে এর মধ্যে হিন্দু প্যাট্রিয়ট এই পত্রিকাটি ছিল নীল বিদ্রোহের সাথে যুক্ত। বেসিনের চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? 1802 খ্রিস্টাব্দে। মিরাট ষড়যন্ত্র মামলা কবে পাশ হয়? 1929 খ্রিস্টাব্দে। একটু আগে আমরা পড়লাম যে কাকরি ষড়যন্ত্র মামলা, এখন আমরা পড়ছি মিরাট ষড়যন্ত্র মামলা। এই ধরনের অনেক মামলা আছে, সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে। কোশ্চেন নম্বর 24, ক্যাবিনেট মিশন কবে ভারতে এসেছিল? 1946 খ্রিস্টাব্দে ক্যাবিনেট মিশন ভারতবর্ষে এসেছিল। তাদের আসার উদ্দেশ্য কী ছিল? না, ভারতীয় যে সংবিধান গঠন, সেই সংবিধান গঠনের জন্য তারা ভারতবর্ষে এসেছিল। তারা একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করার উদ্দেশ্যে, যেটা ভারতবর্ষের সংবিধান রচনা করবে, সেই উদ্দেশ্যে এই ক্যাবিনেট মিশনকে ভারতবর্ষে পাঠানো হয়েছিল। কোশ্চেন নম্বর 25, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতা কে ছিলেন? উত্তর হবে সূর্য সেন। কোশ্চেন নম্বর 26, AITUC কবে প্রতিষ্ঠিত হয়? 1920 খ্রিস্টাব্দে। কোশ্চেন নম্বর 27, সেটি হল কংগ্রেস কোন গোলটেবিল বৈঠকে যোগ দিয়েছিলেন? কংগ্রেস কোন গোলটেবিল বৈঠকে যোগ দিয়েছিল? আমরা জানি যে গোলটেবিল বৈঠক কটা হয়েছিল, তিনটে হয়েছিল। অর্থাৎ ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স, অর্থাৎ প্রথম গোলটেবিল বৈঠক, দ্বিতীয় গোলটেবিল বৈঠক, তৃতীয় গোলটেবিল বৈঠক। এই তিনটে গোলটেবিল বৈঠক কোন বছরে হয়েছিল, কারা কারা কোন গোলটেবিল বৈঠকে যোগ দিয়েছিল, সেগুলো আমাদেরকে জানতে হবে। আমরা এখন এই কোশ্চেনের মধ্যেই জেনে নেওয়ার চেষ্টা করব সেই তিনটে যে গোলটেবিল বৈঠক হয়েছিল সেই সম্পর্কে। আমি একবার সংক্ষেপে বলছি, দেখো এখানে যে তিনটে গোলটেবিল বৈঠক হয়েছিল তার মধ্যে যেটি প্রথম গোলটেবিল বৈঠক হয়েছিল সেটি ছিল 12 নভেম্বর 1930 থেকে 19 জানুয়ারি 1931 খ্রিস্টাব্দ পর্যন্ত, এবং এখানে মোট 89টা মেম্বার এখানে পার্টিসিপেট করেছিল। সেই 89 বা 89টি মেম্বারের মধ্যে 16টা মেম্বার ছিল কোথা থেকে? না, ব্রিটিশ পলিটিক্যাল পার্টি থেকে, আর 16টা মেম্বার ছিল ব্রিটিশ ইন্ডিয়ান স্টেট থেকে, অর্থাৎ যেখানে স্যার মির্জা ইসমাইল, তারপরে স্যার আকবর হায়দারি, এই সমস্ত ব্যক্তিরা যোগদান করেছিল। আর যে 16 বললাম, আর 57টা ছিল ব্রিটিশ ইন্ডিয়া থেকে। অর্থাৎ এখানে টোটাল যে 89, অর্থাৎ 89টা মেম্বার প্রথম গোলটেবিল বৈঠকে যোগদান করেছিল। এখানে কংগ্রেস যোগদান করেনি, অর্থাৎ প্রথম গোলটেবিল বৈঠকে কংগ্রেস যোগদান করেনি। তারপরে হলো দ্বিতীয় গোলটেবিল বৈঠক, অর্থাৎ সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স, সেটি হয়েছিল 1931 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে। এই সেকেন্ড গোলটেবিল বৈঠকে কংগ্রেস যোগদান করেছিল। আর পরে থাকলো একটা গোলটেবিল বৈঠক, সেটা হলো তৃতীয় গোলটেবিল বৈঠক বা থার্ড রাউন্ড টেবিল কনফারেন্স, এটি হয়েছিল 17 নভেম্বর থেকে 24 ডিসেম্বর 1932 খ্রিস্টাব্দ। কংগ্রেস এটাকে বয়কট করেছিল, কংগ্রেস এই গোলটেবিল বৈঠকে যোগদান করেনি। এখানে কেবলমাত্র 46 জন ব্যক্তি এই তৃতীয় গোলটেবিল বৈঠকে যোগদান করেছিলেন। তাহলে আমরা এখানে দেখলাম যে তিনটে গোলটেবিল বৈঠক, তার মধ্যে একমাত্র যেটা সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স, অর্থাৎ দ্বিতীয় গোলটেবিল বৈঠক, সেখানেই কংগ্রেস যোগদান করেছিল। বাকি দুটো, অর্থাৎ প্রথম এবং তৃতীয় যে গোলটেবিল বৈঠক হয়েছিল সেটাকে কংগ্রেস বয়কট করেছিল। এটা আমরা একটা সংক্ষেপে তিনটে গোলটেবিল বৈঠক সম্পর্কে আলোচনা করে দিলাম। এখন আছে 28, অর্থাৎ 28 নম্বর প্রশ্ন, সেটি হলো ভারত ছাড়ো প্রস্তাব কবে গৃহীত হয়েছিল? এটি হয়েছিল 1942 খ্রিস্টাব্দে 8ই আগস্ট। এবং আগের ভিডিওটিতে আমরা দেখেছিলাম যে গান্ধীজি ডু অর ডাই এই স্লোগানটি দিয়েছিল কোন আন্দোলনের সময়, সেটির উত্তর হবে এই ভারত ছাড়ো আন্দোলনের সময়। কলকাতা মাদ্রাসা কে স্থাপন করেন? উত্তর হবে লর্ড ওয়ারেন হেস্টিং। কোশ্চেন নম্বর 30, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার কাছ থেকে 1765 সালে দেওয়ানি লাভ করেছিল? উত্তর হবে দ্বিতীয় শাহ আলম। কোশ্চেন নম্বর 31, সার্ভেন্ট
অফ ইন্ডিয়া সোসাইটিকে স্থাপন করেন? উত্তর হবে গোপাল কৃষ্ণ গোখলে। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে সৈয়দ আহমেদ খান। এখন প্রশ্ন হলো, এই যে কোশ্চেনগুলো বলছি সেই কোশ্চেনগুলো সবটাই ইম্পর্টেন্ট। এই কোশ্চেন রিলেটেড থিওরি পোর্শান ইতিহাস আমরা কোথা থেকে পড়ব সেটির উপরেও আমি একটা ভিডিও বানিয়ে দেবো। যারা বাংলা ভার্সানে পড়তে চায় তারা কোথা থেকে পড়বে, যারা ইংরাজি ভার্সানে পড়তে চায় তারা কোথা থেকে পড়বে। আমি রিসেন্টলি খুব শীঘ্রই একটা ভিডিও এর উপরে একটা বানিয়ে দেবো। দেখো 33 নম্বর প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংক্রান্ত হান্টার কমিশনের রিপোর্ট কত সালে প্রকাশিত হয়? এটি প্রকাশিত হয় 1920 খ্রিস্টাব্দে। এর মধ্যে আরও অনেক প্রশ্ন লুকিয়ে আছে, সেটি হলো হান্টার কমিশন যদি প্রশ্ন করা হয় যে হান্টার কমিশন এই রিপোর্টটি কোন ঘটনার সঙ্গে যুক্ত, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সাথে যুক্ত। আরও প্রশ্ন আছে যে এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত খ্রিস্টাব্দে ঘটেছিল, সেটি তোমরা বই থেকে দেখে নেবে। এটি অত্যন্ত সহজ একটা প্রশ্ন তোমাদের কাছে রাখলাম, তোমরা এটি জানার চেষ্টা করবে। তাহলে আমরা এখন 34 নম্বর প্রশ্নে চলে আসব। সেখানে বলা আছে যে কত সালে কংগ্রেসের চরমপন্থী এবং নরমপন্থী গোষ্ঠীর সৃষ্টি হয়? এটি সৃষ্টি হয়েছিল 1907 খ্রিস্টাব্দে। এটাকে আবার ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে যে কংগ্রেস প্রথম ভাগ হয়েছিল কত খ্রিস্টাব্দে, অর্থাৎ কংগ্রেস ভেঙে গিয়ে একটা নরমপন্থী সৃষ্টি হয়েছিল, একটা চরমপন্থী, এই দুটো ভাগে ভাগ হয়েছিল। ফার্স্ট স্প্লিট অফ দ্য কংগ্রেস যাকে বলা হয় সেটি হয়েছিল 1907 খ্রিস্টাব্দে। এরপরে আরেকটা কোশ্চেন এখান থেকে আসতে পারে যে সেই যে দুটো ভাগে ভাগ হয়েছিল, অর্থাৎ চরমপন্থী এবং নরমপন্থী, তাদের আবার জয়েন কবে হয়েছিল বা মিলিত কবে হয়েছিল, সেটি হবে 1916 খ্রিস্টাব্দে। এইগুলো সব ইনফরমেশনগুলো মাথায় রাখার চেষ্টা করবে। তাহলে আমরা চলে আসছি এখন কোশ্চেন নম্বর 35। কলকাতায় হলওয়েল সত্যাগ্রহের নেতৃত্ব কে দিয়েছিলেন? উত্তর হবে সুভাষচন্দ্র বসু। আসাম কেশরী নামে কে পরিচিত ছিলেন? উত্তর হবে অম্বিকাগিরি রায়চৌধুরী। 37, অ্যানিভেশন কোন পত্রিকা প্রকাশ করেছিলেন? উত্তর হবে কমনওয়েলথ। কোশ্চেন নম্বর 38, ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন? যেটি একটু আগেই আমরা আলোচনা করে দিয়েছি, সেটি হলো লর্ড ডাফরিন। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1885 খ্রিস্টাব্দে। কোশ্চেন নম্বর 39, গান্ধী আরউইন চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? 1931 খ্রিস্টাব্দে। তাহলে আমরা জানলাম গান্ধী আরউইন চুক্তি 1931 খ্রিস্টাব্দে এটি স্বাক্ষরিত হয়েছিল। এই প্রসঙ্গে বলে রাখি সেই যে ডেটে এটি স্বাক্ষরিত হয়েছিল সেটি হলো 5ই মার্চ, অর্থাৎ 5th March 1931। 1931 খ্রিস্টাব্দেই 5ই মার্চ গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। আরও একটি ইনফরমেশন, সেটি হলো এই গান্ধী আরউইন চুক্তিকে দিল্লি চুক্তিও বলা হয়। তাহলে আমরা আনুষঙ্গিক বিভিন্ন ইনফরমেশনগুলো পড়ে রাখছি। দেখো এখানে পরের প্রশ্ন 40 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধী কাকে প্যাট্রিয়টস অফ প্যাট্রিয়টস নামে আখ্যা দিয়েছিলেন? সুভাষচন্দ্র বসুকে। তাহলে এখন আমরা 41 নম্বর প্রশ্ন করে নেব, সেটি হলো দেখো কি আছে, অল বেঙ্গল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেছিলেন? মুজাফফর আহমেদ। মুজাফফর আহমেদ এই অল বেঙ্গল ওয়ার্কস অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন। পরের প্রশ্ন হলো প্রশ্ন নম্বর 42, বিদেশের মাটিতে প্রথম কমিউনিস্ট পার্টি তৈরি করেন কে? মানবেন্দ্রনাথ রায়। 43 নম্বর প্রশ্ন, কে অরবিন্দ্র ঘোষকে স্বাদেশিকতার ধর্মগুরু আখ্যা দিয়েছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 44, কোন বিদ্রোহের উপর ভিত্তি করে আনন্দমঠ রচিত হয়েছিল? সন্ন্যাসী বিদ্রোহ। এই আনন্দমঠকে রচনা করেছিলেন, উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে এখন আমরা 45 অর্থাৎ 45 নম্বর প্রশ্নে চলে আসছি। সেখানে আছে মুজাফফর আহমেদ সম্পাদিত পত্রিকার নাম কি? গণবাণী। কোশ্চেন নম্বর 46, মহাত্মা গান্ধী কাকে রাজনৈতিক গুরু হিসেবে মানতেন? গোপাল কৃষ্ণ গোখলে। 47, 1651 সালে মুঘল সম্রাট ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলার কোথায়
শিল্প করার জন্য অনুমতি দিয়েছিলেন। উত্তর হবে কাশিম বাজার। এখন আমরা চলে আসছি কোশ্চেন নম্বর 48 অর্থাৎ 48 নম্বর প্রশ্ন, সেটি হলো একটা ইতিহাসের থেকে চলে এসছে, এটাই প্রাচীন ভারতের ইতিহাস থেকে প্রশ্ন এখানে চলে এসছে। সেটি দেখো কি আছে, যে কার রাজত্বকালে ফাইয়েন ভারতে আসেন, দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে। 49 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধী কার লেখা পড়ে সবথেকে বেশি অনুপ্রাণিত হয়েছিলেন। উত্তর হবে লিও টলস্টয়। এবং একেবারে শেষ প্রশ্ন অর্থাৎ 50 নম্বর প্রশ্ন হল, ভারতের দ্য ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট হিসাবে কাকে অভিহিত করা হয়। উত্তর হবে লর্ড রিপন। সো ফ্রেন্ডস, 50টি এমসিকিউ করার পরে আমরা এই আলোচনার এই ভিডিওটির সেকেন্ড পার্টে চলে আসছি, অর্থাৎ যে সামাজিক এবং ধর্মীয় আন্দোলন গড়ে উঠেছিল, সেই সামাজিক এবং ধর্মীয় আন্দোলনের নাম, তাদের প্রতিষ্ঠাতা কোথায় গড়ে উঠেছিল এবং কত খ্রিস্টাব্দে গড়ে উঠেছিল, সেই সম্পর্কে একবার আমরা জেনে নেব। অর্থাৎ প্রথম এমসিকিউ করলাম এবং একটা চ্যাপ্টারের উপরে, একটা টপিক্সের উপরে এখন আলোচনাটা সেরে নেব। সেটি দেখো, প্রথম যেটি আছে আত্মীয় সভা, খুবই ইম্পর্টেন্ট আত্মীয় সভা। আত্মীয় সভা এটি কে প্রতিষ্ঠা করেন, রামমোহন রায়। কলকাতায় প্রতিষ্ঠা হয়েছিল 1815 খ্রিস্টাব্দে। ফ্রেন্ডস, আমার আলোচনার মধ্যে যদি কোথাও ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টসে গিয়ে সেইগুলো বলে দেবে, আমরা সেই ভুল অংশগুলো কারেকশান করিয়ে দেব। ব্রাহ্ম সমাজ, রাজা রামমোহন রায়, সালটা তোমরা দেখে নাও আর স্থানটা তোমরা দেখে নাও। আমি জাস্ট প্রতিষ্ঠানের নাম এবং কে প্রতিষ্ঠা করেছিলেন সেই ব্যক্তির নাম আমি বলছি। ধর্মসভা, রাধাকান্ত দেব। তত্ত্ববোধিনী সভা, এটাও খুব ইম্পর্টেন্ট, দেবেন্দ্রনাথ ঠাকুর। তারপরে এখানে আর ইম্পর্টেন্ট যেগুলো আছে সেইগুলো আমি একেবারে চলে যাচ্ছি, সবগুলো পড়ার দরকার নেই। দেখো, ভারতীয় ব্রহ্ম সমাজ, কেশবচন্দ্র সেন। দারুল উলুম, মৌলানা হুসেন আহমেদ। প্রার্থনা সমাজ, আত্মারাম পাণ্ডুরঙ্গ। আর্য সমাজ, স্বামী দয়ানন্দ সরস্বতী। এই লিস্টগুলো করলেই হবে, মাঝখানে কিছু কিছু এক্সট্রা দেওয়া আছে সেগুলো করার দরকার নেই। তারপরে দেখো, আধ্যাত্মিক জ্ঞান সমাজ, এই ব্যক্তি দয় বা এই ব্যক্তিগুলো এটি প্রতিষ্ঠা করেছিলেন। সাধারণ ব্রহ্ম সমাজ হলো খুবই ইম্পর্টেন্ট, আগেরটা না করলেও হবে। সাধারণ ব্রহ্ম সমাজ হলো আনন্দমোহন বসু। তারপরে দাক্ষিণাত্য শিক্ষা সমাজ, জিজি আগরকর। মোহামেডান এডুকেশনাল কনফারেন্স, এটি হলো সৈয়দ আহমেদ খান। আর এখানে ইম্পর্টেন্ট বলতে আছে দেব সমাজ, শিবনারায়ণ অগ্নিহোত্রী, রামকৃষ্ণ মিশন, স্বামী বিবেকানন্দ, পুনা সেবা সদন, শ্রীমতী রামাবাই রানাডে এবং জি কে দেবাধর। এই সমস্ত এই লিস্টের থেকে এই কয়েকটা বাছাই করা পোর্শনগুলো করলেই একটা মোটামুটি প্রিপারেশন হয়ে যাবে এই সামাজিক ধর্মীয় আন্দোলনগুলোর উপরে। সো ফ্রেন্ডস, আজকের এই 3 নম্বর ক্লাসে আর কিছু করা হবে না, আমরা 4 নম্বর ক্লাসে আরও অনেক টপিক্স নিয়ে হাজির হব। তোমরা এই পিডিএফটি যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করে নাও, আর ভিডিওগুলো যত সম্ভব পারবে তোমরা বিভিন্ন জায়গায় শেয়ার করার চেষ্টা করবে এবং প্রচুর পরিমাণে লাইক দিয়ে আমাকে মোটিভেট করার চেষ্টা করবে। ফ্রেন্ডস, এখানে এই ভিডিওটি শেষ করছি, ধন্যবাদ।